আসসালামু আলাইকুম বন্ধুরা ব্লেন্ডারের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের জন্য আপনারা আমাকে কমেন্ট করে থাকেন আজ তেমনি দুটি সমস্যার সমাধান কীভাবে করবেন তা দেখাবো আমার হাতে চারশো ওয়াটের একটি ব্লেন্ডার রয়েছে যা আমার কলিগ নষ্ট ভেবে রিপেয়ারের জন্য আমাকে দিয়েছে অর্থাৎ ব্লেন্ডার অন হচ্ছে না বাস্তব সত্য হলো ব্লেন্ডার ঠিক আছে কোনো সমস্যা নেই সমস্যা হলো ব্যবহারকারীর সঠিক জ্ঞান না থাকার ফলে ব্লেন্ডার চলছে না তো দেখেন এখানে একটি পুষ সুইচ রয়েছে এই পুষ সুইচটি অন করা মাত্রই ব্লেন্ডার চলবে তো এখানে যে গ্রুপ কাটা রয়েছে এই গ্রুপের সাথে ব্লেন্ডারের যে জগ বা জার রয়েছে তার গ্রুপের সাথে শক্তভাবে আটকে যাবে অথবা লক হয়ে যাবে তো লক হলেই এই যে পুশ সুইচটি রয়েছে এই পুষ সুইচটি অন হবে এবং ব্লেন্ডার চালু হবে তো এখানেও একটি গ্রুপ রয়েছে এভাবে মোট চারটি গ্রুপ রয়েছে এই গ্রুপের সাথে ব্লেন্ডারের যে জগ বা জার রয়েছে তার গ্রুপের সাথে সুন্দরভাবে লক হয়ে যাবে এবং তাহলেই ব্লেন্ডার সঠিকভাবে এবং সেফটি সহকারে চলতে পারবে এ কারণেই মূলত এখানে একটি পুশ সুইচ দেওয়া রয়েছে তো খেয়াল করেন আমি টেস্টার ব্যবহার করে পুশ সুইচটি অন করা মাত্রই ব্লেন্ডার চলছে এই যে ব্লেন্ডারের যে কাপলার রয়েছে তা সুন্দরভাবে ঘুরছে ব্লেন্ডারের জারগুলি যদি সঠিকভাবে লক না হয় বা আটকে না থাকে তাহলে কাপলার অথবা মেশিনের ক্ষতি হতে পারে অর্থাৎ ব্লেন্ডারের জগ এবং কাপলার যদি সঠিক দূরত্বে না ঘোরে তাহলে কাপলারে কাপলারে ঘর্ষণ লেগে অথবা ব্লেড ভেঙে যেতে পারে তো এই কারণেই মূলত এই ধরনের লকের ব্যবস্থা করা হয় এবং লকের সাথে একটি পুশ বাটন সুইচ দেওয়া হয়েছে যাতে সঠিকভাবে লক হলেই মূলত ব্লেন্ডার চালু হবে নতুবা ব্লেন্ডার চলবে না তো এই দিকে ঘুরলি দিলেই মূলত জগটি লক হয়ে যাবে এই যে এই দিকে এবং এর যে পুশ রয়েছে পুশটি সম্পূর্ণ ডেবে যাবে বা অন হয়ে যাবে তখনই মূলত ব্লেন্ডার চলবে তো আমরা ব্লেন্ডারটি খুলবো এবং এই যে পুশ সুইচটি রয়েছে সেটা কিভাবে কাজ করে তা দেখব এবং কাপলার কিভাবে খুলতে হবে তা দেখব তো দেখেন কয়েলের সাথে ফিল্ড কয়েলের সাথে একটি ওভারলোড প্রোটেক্টর রয়েছে তো এই যে পুশ সুইচটি এই পুশ সুইচটি এইভাবে কাজ করে নিচে একটি এই যে মাইক্রো সুইচ দেওয়া রয়েছে তার সাথে দুটি স্প্রিং দেওয়া রয়েছে এবং পুশ সুইচের দুটি প্রান্ত কয়েলে এবং ফিল্ড কয়েলে এবং সরাসরি সাপ্লাই ক্যাবেলের সাথে যুক্ত হয়ে গেছে এবং এখানে কোমোডেটার বার রয়েছে এই যে কোমোটেটার বার ঘুরছে এবং তার সাথে আর্মেচার ঘুরছে এবং এটি কোর তার সাথে ফিল্ড কয়েল রয়েছে এবং কার্বন ব্রাশ তাও দেখা যাচ্ছে এই যে ফিল্ড কয়েল এবং ভিতরে আর্মেচার এবং কোমোটেটার বার তো এগুলি মূলত পরিবর্তন করা যায় যদি আপনার মোটর নষ্ট হয়ে যায় তাহলে মার্কেট হতে নতুন মোটর কিনে আপনি সেটিং করে নিতে পারবেন এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে রাখছি আপনি দেখে নেবেন তো এই যে কাপলার রয়েছে কাপলার কিভাবে খুলতে হবে এটি একটি বড় বিষয় অনেকে কাপলার খুলতে পারেন না তো দেখেন একটি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে এই যে এখানে স্ক্রু ফ্ল্যাট স্ক্রুর মতো কাটা রয়েছে এখানে আমি লাগিয়ে নেব এবং কাপলারটি আমি শক্ত করে ধরবো তো উল্টা দিকে আমি ঘুরাবো যেদিকে টাইট হবে সেদিকে ঘুরালে মূলত লুজ হবে এটি উল্টা থ্রেড বা রিভার্স থ্রেড বলে এবং টাইট দিতে গেলে মূলত লুজ যেদিকে হবে সেই দিকে ঘুরাতে হবে এই যে এটি খুলে আসছে এবং এই কাপলারটি আপনি মার্কেটে কিনতে পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকার ভিতর পেয়ে যাবেন যদি কাপলার নষ্ট হয়ে যায় আপনি পরিবর্তন করে নিতে পারবেন তো বিভিন্ন মডেলের কাপলার প্রয়োজন হয় মার্কেটে বিভিন্ন মডেলের কাপলার পাওয়া যায় এবং এই যে দুটি ক্যাবেল এই যে ফুস সুইচের সাথে যুক্ত করা রয়েছে তাও দেখা যাচ্ছে তো ফুড সুইচ নষ্ট হয়ে গেলে মূলত সেফটির জন্য যেহেতু ফুস সুইচ ব্যবহার করা হয় তো এ ধরনের ফুড সুইচ আপনারা মার্কেটে কিনতে পাবেন যদি ইমার্জেন্সি চালাতে হয় তাহলে পুরস সুইচ শর্ট করে এই ক্যাবেল দুটি যে ক্যাবেল দুটি আমি দেখালাম শর্ট করে আপনারা চালাতে পারবেন তাতে সেফটি আসলে থাকবে না তো এই যে কাপলারটি আমি উল্টা দিকে যেহেতু ঘুরাচ্ছি এবং কাপলারটি শক্ত হয়ে গেছে বা লেগে গেছে সেটিং হয়ে গেছে আমি স্ক্রু ড্রাইভার ব্যবহার করে এটি টাইট করে নিচ্ছি তো মনে রাখতে হবে কাপলার উল্টা দিকে ঘুরালেই খুলবে এবং উল্টা দিকে ঘুরালেই টাইট হবে মূলত যেদিকে সচরাচর টাইট হয় সেদিকে ঘুরালে খুলে এটা উল্টা থ্রেড বা উল্টা প্যাচের একটি বিষয় আর কি তো যেহেতু ব্লেন্ডার ভালো আছে আমি সেটিং করে দিচ্ছি কোনো সমস্যা নেই শুধুমাত্র তার বুঝে ভুল আছে এই ব্লেন্ডারের যে জগ সেটি যদি সঠিকভাবে সেটিং করে তাহলে ব্লেন্ডার অবশ্যই চলবে এবং আরেকটি কাপলার রয়েছে এই যে এই কাপলারটি কিভাবে খুলবেন তাও আমি দেখাবো আমি ব্লেন্ডার খুলে রেখেছি এই যে কাপলারটি ঘুরছে তো এখানে যেহেতু ড্রাইভার সেট করার মতো পর্যাপ্ত জায়গা নেই আমি হাত দিয়ে চেপে ধরে রেখেছি নিচের অংশটা পাখার অংশটা এবং এই যে কাপলারটি আমি উল্টা দিকে ঘুরাচ্ছি এবং কাপলারটি খুব সহজে খুলে গেছে তো এভাবে মূলত কাপলার খুলতে হয় তো আজ এখানেই বিদায় নিচ্ছেই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম